নমস্কার বন্ধুরা, শুভজিৎ দাস ছেলে মানে স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে একটা খুব গুড নিউজ নিয়ে এসেছি। অনেক ক্লার্ক নিয়োগ করা হবে, আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হবে। তা আপনারা ফর্ম ফিল আপ করবেন, আপনারা ফার্স্টে দেখতে পাচ্ছেন যে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স যোধপুর, মানে আপনাদের এইমস যোধপুর এডুকেশনে যেখানে আপনাদের রিক্রুটমেন্টটা হয়েছে সেখানে কী কী পোস্ট আছে একটু দেখে নিন। পোস্ট ক্লারিক্যাল পোস্ট আছে, এই দেখুন এখানে পুরো ডিটেলসে দেওয়া আছে, আপনি একটু দেখে নেবেন। আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে আপনার চেয়েছে গ্র্যাজুয়েশন ডিগ্রি, ঠিক আছে, ডিগ্রি হতে হবে গ্র্যাজুয়েশনের ওপর, আর কম্পিউটারের নলেজ থাকতে হবে, সঙ্গে টাইপিংয়ের স্পিড থাকতে হবে 35 পার মিনিট। এখানে হচ্ছে 21 থেকে 30 ক্রাইটেরিয়া, আর তিনখানা জেনারেল অ্যাপ্লাই করতে পারবে, রিটেন টেস্ট আর স্কিল টেস্টের মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে। ডেটা এন্ট্রি সেম একই ওরকমই, এখানে সেখানে 12 পাস চেয়েছে, আর লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 12 পাস, ঠিক আছে। ব্যাস এগুলো বললাম, আর সবথেকে বেশি ভ্যাকেন্সি হচ্ছে এই দেখুন লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে বেশি ভ্যাকেন্সি আছে, আপনারা অ্যাপ্লাই করুন। আর কী হবে, আপনারা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই মোড হবে অনলাইন বেসড, অনলাইনে আপনি অ্যাপ্লাই করবেন। এই যে ওয়েবসাইটটা আছে দেখতে পাচ্ছেন, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে গিয়ে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবেন। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে 27শে জানুয়ারি, 27শে জানুয়ারি 5টার মধ্যে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে হবে। এই দেখুন লাস্ট ডেট বলে দিয়েছি এটাকে, ঠিক আছে। ব্যাস আর আরেকটা কথা হচ্ছে অ্যাপ্লিকেশান ফিস, অ্যাপ্লিকেশান ফিসে একটা জিনিস বলে রাখি আমি, যারা এসসি এসটি পিডাব্লিউডি ওমেন ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে 200 টাকা, আর জেনারেল আর ওবিসি ক্ষেত্রে হচ্ছে 1000 টাকা। কিন্তু এইখানে আমি একটা কথা বলি, এখানে অনেকে ফর্ম ফিল আপ করবে না, যদিও 1000 টাকা দিয়ে অনেকে ফর্ম ফিল আপ নাও করতে পারে, কিন্তু আমি বলবো এটা পরীক্ষাটা দিতে, আশা করি হয়ে যাওয়ার চান্সটা আছে যারা টাইপিং জানে। আর কোনো কিছু ভুল তথ্য যদি হয় কিছু অ্যাপ্লিকেশানের মধ্যে, তাহলে কিন্তু আপনার ফর্মটা রিজেক্ট হয়ে যাবে, এখানে বলে দিচ্ছি। আপনার ফর্মগুলো দেখেন, আমি অত কিছু ডিটেলসে বলছি না। আর যেমন এসসি এসটি ওবিসি ছাড় পায় তেমনি ছাড় পাবে, এজ রিলেশন যেমন পায়। আর এখানে আপনাদের পরীক্ষা হবে অনলাইন মোডে, আপনাদের পরীক্ষা হতে পারে, ঠিক আছে, অনলাইনে পরীক্ষা হতে পারে। আর এখান থেকে কী কী সাবজেক্ট থাকবে, সাবজেক্ট কী থাকবে, কী কী বেসের পরীক্ষা হবে, কতক্ষণ টাইম থাকবে, এখানে দেখতেই পাচ্ছেন, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স, কোয়ান্টিটি অ্যাটমা, ম্যাথ আর ইংলিশ, টোটাল হবে হচ্ছে আপনাদের 200-তে পরীক্ষা। 200-তে কিন্তু 3 ঘন্টা সময়, আপনারা কিন্তু 200-তে অনেকক্ষণ সময় পেয়ে যাচ্ছেন, যেটা 10+2 CHSL ওখানে কিন্তু 1 ঘন্টা সময় থাকে 200 নম্বরের পরীক্ষা, তাই তো, সেখানে আপনারা কিন্তু অনেক সময় পেয়ে যাচ্ছেন 3 ঘন্টা, ঠিক আছে। আর নেগেটিভ মার্কিং 0.25, মানে 1/4। ব্যাস এখানে সিলেবাসটা দিয়েছে, সিলেবাসটা আপনারা দেখে নেবেন, সিলেবাসটা আমি অত বলছি না, আপনারা অনেকেই জানেন, কম্পিটিটিভ এক্সাম পড়েন, আপনারা সিলেবাস জানবেন, একই সিলেবাস থাকে, ঠিক আছে। যেমন এখানে আর কিছু বলার নেই, স্কিল টেস্ট, কি স্কিল টেস্টটা বলে রাখি, আপনার 10 মিনিট টাইপিং হবে, 10 মিনিট টাইপিংয়ের ক্ষেত্রে আপনার যেমন স্পিড চায় সেরকম স্পিড, আপনারা টাইপিং জানেন হয়তো অনেকে, তার বুঝতে পারবেন ব্যাপারটা। স্কিল টেস্ট হয়ে যাওয়ার পর তারপরে যখন আপনার হয়ে গেল সব কিছু, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপরে আপনাদের সিলেকশান হবে, যেমন কীভাবে সিলেকশানগুলো হয় তেমন সিলেকশান হবে। ব্যাস আজকের মতো এইটুকুই ছিল, আর কিছু আজকে বলার নেই। যারা এই চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, অবশ্যই কমেন্ট করবেন, যদি কোনো যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। এটা কিন্তু খুব ভালো একটা নিউজ, অনেকেই জানেন না হয়তো, ক্লার্ক অনেকে ক্লার্কের পোস্ট খালি থাকে, এখানে ক্লার্ক নিয়োগ করা হচ্ছে, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর অবশ্যই শেয়ার করবেন, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।